আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আশা করি সবাই ভালো আছেন ব্রাজিল নাকি আর্জেন্টিনা কে দেখবে প্রথম হার ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী সতেরো তারিখ মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচটি হবে আর্জেন্টিনার মাটিতে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ম্যাচের আগে একটি প্রশ্ন আসছে ঘুরে ফিরে সেটা হচ্ছে কে জিতবে এবং কে হারবে মর্যাদার এই লড়াই কে হাসবে শেষ হাসি ল্যাটিন আমেরিকার বাছাইপর্বের ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল ও আর্জেন্টিনা তারা কেউই কোনো ম্যাচ হারেনি অবশ্য হয়তো হার জিত দেখা যেতে পারে তাদের মুখোমুখি লড়াইয়ে কিন্তু বাছাইপর্বে পর্বে তাদের মধ্যকার প্রথম লেগের ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় এখন আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটি কারা জিতবে কারা বাছাই পড়বে প্রথম হারের দেখা পাবে এই ম্যাচে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে সেটা জানিয়েছে ব্রাজিলের বিখ্যাত গণমাধ্যম গ্লোবো কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই এই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল পরিবর্তন আসবে শুধু ক্যাসিমিরোর পজিশনে ক্যাসিমিরো কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেছিল সেই হলুদ কার্ডের জন্য আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি তবে বাকি সব পজিশন থাকবে অপরিবর্তিত গোলকিপার হিসেবে থাকবেন অ্যালিসন বেকার ডিফেন্স পজিশনে লেফট ব্যাক হিসেবে থাকবেন অ্যালেক্স আন্দ্রো সেন্টার ব্যাকে ব্রাজিলের ভরসা থিয়াগো সিলভা ও মার্কুইন হোস আর রাইট ব্যাক হিসেবে থাকবেন দানিলো মিডফিল্ডে থাকবেন ফ্রেড ও ফাবিনহো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যাবে সেই পাকুয়েতাকেই আক্রমণভাগে লেফট উইঙ্গার হিসেবে আছেন নেইমার জুনিয়র সেন্টার ফরওয়ার্ড হিসেবে আছেন অফ ফর্মে থাকা গেব্রিয়াল জিসুস এবং রাইট উইঙ্গার হিসেবে আছেন আগের ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা রাফিনহা আপনাদের মতে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচটিতে কে হাসতে পারে শেষ হাসি জানিয়ে দিতে পারেন কমেন্ট করে